নির্বাচনের পর যুক্তরাষ্ট্র এক সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণে যেন রেকর্ড করছে। 24 ঘণ্টায় 1,81,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন 1,393 জন। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,37,00,000, মোট মৃত্যু 13,00,000 ছাড়ালো। কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের সরবরাহকে অবশ্যই পক্ষপাত শূন্য হতে হবে বলে জানিয়েছে ফ্রান্স। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। মার্কিন নির্বাচনের পরপরই ব্যাপকভাবে করোনা সংক্রমণ বেড়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় লাগাম টানতে পারছে না প্রশাসন। তবে পরিস্থিতি আরও খারাপের দিকে অগ্রসর হলেও ভ্যাকসিন উদ্ভাবিত হওয়ার কারণে এ মহামারী আর বেশি দিন থাকবে না বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। দৈনিক 40,000-এর বেশি সংক্রমণ অব্যাহত রয়েছে ভারতে, ব্রাজিলেও নতুন করে বাড়ছে সংক্রমণ। ভাইরাস সংক্রমণের এই দ্বিতীয় ঢেউয়ে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হলে তা চরম দায়িত্বজ্ঞানহীন হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রধানমন্ত্রী জো ক্যাস্টেক্স। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, যে কোনোভাবেই হোক অবশ্যই সহজলভ্য ও পক্ষপাত শূন্য হতে হবে করোনার ভ্যাকসিনকে। অন্যদিকে শীতকালে বহিরাগতদের মাধ্যমে করোনার স্থানীয় সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকির আশঙ্কা করছে চীন। পার্শ্ব প্রতিক্রিয়ার প্রমাণ না পাওয়ায় ব্রাজিলে পুনরায় সিনোভ্যাক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সন্তোষ প্রকাশ করেছে জিনপিং প্রশাসন। এখন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে চীনের 4টি করোনা ভ্যাকসিন। নিবিড় আমিন, নিউজ 24।